আজই বিজেপি ভবনে হয়ে গেল একটি সাংবাদিক বৈঠক। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায় এবং প্রতাপ ব্যানার্জি। আজই মুকুল রায় এবং প্রতাপ ব্যানার্জির উপস্থিতিতে রাজ্য বিজেপি দপ্তরে কলকাতার মেয়র মাননীয় ফিরহাদ হাকিমের আপ্তসহায়ক অনির্বাণ চ্যাটার্জি সহ 200 জন তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করলেন। জনগণের আদালতে বিচার হয়ে গেছে, জনগণের আদালতে আবার বিচার হবে। পিপলস ম্যান্ডেট হচ্ছে শেষ ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী বিচার হয়ে গেছে, অথবা নতুন করে কি বিচার হবে। এই যে পশ্চিম বাংলার এটা একটা ইতিহাস আছে, এই ইতিহাসটাকে বিকৃত করা হবে, বঙ্গ নামের সাথে আর একটা রাষ্ট্র নামের যোগ আছে, সুতরাং স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের ইতিহাস বিকৃতি করা হবে। পশ্চিম বাংলা কিভাবে হলো, কেন হলো, কি পরিস্থিতিতে তৈরি হলো, সেই ইতিহাসটা মানুষকে ভুলিয়ে দেওয়ার একটা পরিকল্পিত ষড়যন্ত্র। সরকার তার কথা আজকে স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিমন্ত্রী দাঁড়িয়ে বলেছে। ভারতীয় জনতা পার্টি এই নাম প্রক্রিয়ার প্রথম দিন থেকে এর বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়েছে, যে আমরা মনে করি পশ্চিম বাংলা তৈরি হয়েছে, পশ্চিম বাংলা রাজ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের জন্য। শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন যদি উঠে না দাঁড়াতেন, তাহলে বাংলাটাকে আজকে বাংলায় থাকতো। সুতরাং এই বাংলাটাকে শব্দটার সাথে, বঙ্গ শব্দটার সাথে একটা অন্য রাষ্ট্রের যোগ, অর্থাৎ এই অন্য রাষ্ট্রের যোগের সাথে বঙ্গকে নামটা যোগিয়ে দেওয়া, আমরা ভারতীয় জনতা পার্টি হিসেবে এর বিরুদ্ধে। সরকার হিসেবে সরকার বলেছে যে সংবিধান সম্মতভাবে এর পরিবর্তন করতে হবে, সেটা সরকার বলেছে। বিধানসভায় সংবিধান তো সংশোধন হয় না, সংবিধান তো সংশোধন হয় সংসদে, এবং সেই সংশোধনটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাগে না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাগে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানান। রাজ্য বিধানসভার আছে না সেই সংখ্যা এদের আছে, এরা পাঠিয়েছে সরকারের কাছে, সরকার মনে করেছে, আলোচনা করেছে, ফেডারেল স্ট্রাকচার দেখেছে, তারপর সে বলেছে যে এটা করতে গেলে এই এই জিনিস লাগবে। এসএসসি পরীক্ষায় চাকরি দেয় সরকার পরে দিলে রেখেছে, পাই কেন রেখেছে, তার প্রক্রিয়া আছে। তেমনি এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই পুনরার এখান থেকে 2 বছর আগে না 2 বছর আগে এই প্রক্রিয়া বিধানসভায় পাশ করে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, স্টার অনুভব নিউজ, কলকাতা।